কংগ্রেছ অসম প্রদেশ কংগ্রেস কমিটি আর বিজেপি এটা ঐক্যবদ্ধ যুঁজ দিছে AIUDFৰ বিপক্ষে, এটু লাগিছে মোর। কারণ আমি তিনখন আসনত খেলিছিল, ধুবুরী, নগাঁও আর করিমগঞ্জ, তাতেই কংগ্রেস তৎপর দেখা গৈছে। আর ব্যক্তিগতভাবে গৌরব গগৈ ইলেকশন খেলিছে যেন মোর লাগিছে, ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন খেলি আছে, আর মীরা বরঠাকুর, এই দুইজন ক্যান্ডিডেটর বাহিরত কংগ্রেসের দলীয় হিসাবে, দল হিসাবে অসম প্রদেশ কংগ্রেসের কত কোনো তৎপরতা দেখা নাই। এনেকা যেন লাগিছে বিজেপিক ওয়াকওভার দি দিছে গোটেকেটা সিট। AIUDFৰ প্রতি মানুষের আস্থা আছে, কিন্তু আমি দুইটা বৃহৎ শক্তি, মুখ্যমন্ত্রী আর তেওর কংগ্রেসের তেওর টিম, এই দুই যৌথ যে টিম, এই টিমের লগত হয়তো আমি কতবার না কতবার ফেল করেছো। আমি 4 তারিখে পিছবেলা 2-3টার পিছত গম পাওয়া যাব, কিন্তু প্রেডিকশন যে দেখেছি বড় দুঃখ লাগা প্রেডিকশন। আমি কোনো এক্সপেক্ট করা না আসিল যে আকো ক্লিন সুইপ হব বলে আমি ভাবাই না আসিল। কেবাটা ইস্যু আসলে, মূল্য বৃদ্ধি হোক, বেকার সমস্যায় হোক, আর বিরোধী, আমি বিরোধী গোটেখিনিয়ে যি যার লেভেলত পর্যালোচনা করা উচিত, যদি সঁচাকে এইটো হয় যে কি কারণে আমার বুথ লেভেলত ম্যানেজমেন্ট হওয়া নাই, কি রাইজর ওসব আমি ভালকে আমার ইস্যুখিনি লই যাব পারা নাই নাকি, না আমার মাজত কোঅর্ডিনেশনের অভাব আসলে, কি কারণ, কারণব মূর হিসাবত একেবারে ভালকে পর্যালোচনা করা উচিত। আপনি ওভারঅল বুথ কিমান পার্সেন্ট দেখাইছে প্রেডিকশনত, আপনি এইটু চাব, 40% ওভারঅল বিজেপিয়ে বুথ পাইছে, ইট মিন্স 60% মানুষ এই গভর্নমেন্টর এগেইনস্টত মতদান করেছে। এই 60% যেটু মানুহে, যে মানুহ এতিয়াও এই গভর্নমেন্টর বিপক্ষত আছে, মানে গরিষ্ঠ সংখ্যক মানুহে মোদী গভর্নমেন্টর উপর আস্থা নাই, এটু প্রমাণ হয়েছে সফার এক্সিট পোল। এতিয়া এইখিনি আমি কিয় বুটত কনভার্ট করিব নোৱাৰিলোঁ, বিরোধীয়ে কিয় মানে কোঅর্ডিনেশন লেক্স হল নি, আমার ক্যান্ডিডেট ঠিক করাত ভুল হল নেকি, বা কার দায়িত্ব আছিল, কোনে কি করিলে, কি কারণে এইবুর হল, এইখিনি এটা বিতং ডিটেইল পর্যালোচনা করা উচিত। মতো আর ন্যাশনাল পার্টি কংগ্রেসক এডভাইস দিব নোৱাৰো, ডাঙর পার্টি যিসকলে 3-4 বার গভর্নমেন্ট পাতিছে তেওঁলোকক এডভাইস দিব নোৱাৰো। আমি আমার পার্টি এইটো পর্যালোচনা করিম যে এটলিস্ট অসমৰ ক্ষেত্রত চাও, গোটেই ইন্ডিয়ার চিত্রটা বেলেগ, অসমৰ ক্ষেত্রে টোটেল বেলেগ। অসমত মূল লাগিছে যেন মূর কোৱা কথাখিনি সঁচা হয়ে আছে লাহে লাহে, যে কংগ্রেস অসম প্রদেশ কংগ্রেস কমিটি আর বিজেপি এটা ঐক্যবদ্ধ যুঁজ দিছে AIUDFৰ বিপক্ষে, এটু লাগিছে মূর। কারণ আমি তিনখন আসনত খেলিছিল, ধুবুরী, নগাঁও আর করিমগঞ্জ, তাতেই কংগ্রেস তৎপর দেখা গৈছে। আর ব্যক্তিগতভাবে গৌরব গগৈ ইলেকশন খেলিছে যেন মূর লাগিছে, ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন খেলি আছে, আর মীরা বরঠাকুর, এই দুইজন ক্যান্ডিডেটর বাহিরত কংগ্রেসের দলীয় হিসাবে, দল হিসাবে অসম প্রদেশ কংগ্রেসের কত কোনো তৎপরতা দেখা নাই। এনেকা যেন লাগিছে বিজেপিক ওয়াকওভার দি দিছে গোটেকেটা সিট, আর এক্সিট পোলত এটু রিফ্লেক্ট হয়ে আছে। সঁচাকে যদি এটু হয় বড় দুর্ভাগ্যজনক এটু হব। আর চাও, আমার পার্টি AIUDF দি দিল্লিত সরকার পাতাও না যাব, দিল্লিত সরকার ভাঙাও না যাব, অসমৰ ক্ষেত্রত আমার যেখানে ইস্যু আছে, আমার যেখানে সমস্যা আছে, আমার যে লাঞ্ছিত বঞ্চিত যাক মানুষ, আর তেওঁলোকর হয়ে আমি মাত মাতি থাকো। 20 বছরের পর AIUDF ক্ষমতাত নাই, কোনোদিন কোনো সরকারতো যাওয়া নাই, মানুষখিনির ইস্যু লই আছে, আর মানুষে আস্থাত লৈছে মানুষ। আপনাদের বুট 4 তারিখ রিজাল্ট হব, আপনাদের চাব, AIUDFৰ প্রতি মানুষের আস্থা আছে, কিন্তু আমি দুইটা বৃহৎ শক্তি, মুখ্যমন্ত্রী আর তেওর কংগ্রেসের তেওর টিম, এই দুই যৌথ যে টিম, এই টিমের লগত হয়তো আমি কতবার না কতবার ফেল করেছো। আমি যিমানখিনি আমি আশা করেছিল, যিমানখিনি আমি মানে আমার 3টা খেলিছিল যে 3খন এখন জিকিম বলি, বা যে পরিমাণ ভোট পাম বলি, হয়তো ইলেকশন আমার সেই মেশিনারিজ, আমার সেই সামর্থ্য, দুইটা ফোর্সের লগত একলগত যুঁজ দিয়ার সামর্থ্য আমার না আছে, এই কারণে আমার রিজাল্ট আহাতকে অলপ বেয়া হব পারে। ধুবুরী আমি জিকিম তাত কোনো সন্দেহ নাই, প্রেডিকশনত আই আছে, এক্সিট পোলত আই আছে ধুবুরী জিকিব, AIUDF এটা পাব, কিন্তু নগাঁও তো ত্রিকোণীয়া যুঁজ হব, করিমগঞ্জের কথাটা অলপ বেলেগ হয়েছে, তাত এটা মই ইলেকশনের পিছদিনাও কইছো, আজিও কই আছো,
তো এই কারণে গোটে কথাটো যদি কংগ্রেস সচাকে পঞ্চাশ ষাটি সত্তরের ভিতর থাকে এটা ন্যাশনাল পার্টি যার উপর ভিত্তি করে এন্টি বিজেপি গোটে ইন্ডিয়ার পলিটিক্স চলি থাকে এই পার্টি যদি পঞ্চাশ ষাটি পায় তেতিয়া হলে কি হব সেইটো হল সবতকে ডাঙর চর্চার বিষয় হব কারণ এবার দুবার থার্ড টাইম যদি এনেকা হয় তেতিয়া হলে অহা দিনত রাজনীতি কি হব মানুহে কি চিন্তা করিব কিন্তু এটাই কথা ইয়াতে যে এতিয়াও 40% মানুহে বিজেপির লগত আছে সফার এক্সিট পুল 60% মানুষ বিজেপির বিপক্ষে আছে এইটাই কথা থ্যাংক ইউ।